কার্টুন টিভি। কোনো একটা গ্রামে একটা সাধু থাকতো। সে অনেক জ্ঞানী ছিলেন। নিজের বিদ্যের জন্যে সে অনেক দূরে দূরে বিখ্যাত ছিলেন। সে নিজের বেশিরভাগ সময় তপস্যা করেই কাটিয়ে দিতেন। একদিন যখন সে নিজের কুটিরে যাচ্ছিলেন, তখন পাশেই একটা বাচ্চাকে কাঁদতে দেখে। সাধু ওই বাচ্চাটার কাছে গিয়ে বলল, বাছা, তোমার নাম কি? প্রণাম স্বামীজি, আমার নাম হলো হিমাংশু। তুমি এমন দুঃখিতভাবে কেন বসে আছো? স্বামীজি, আমি কিছুও ঠিক করে করতে পারি না। আমার অনেকগুলো ইচ্ছে আছে যেটা আমি চেষ্টা করেও পূর্ণ করতে পারছি না। আচ্ছা, এমন কি ইচ্ছে আছে তোমার? স্বামীজি, আমার ব্যাট বল চাই, খেলনা চাই, পড়ার জন্য ভালো কাপড় দরকার, কিন্তু আমার মা বাবা এইসব জিনিস আমায় কিনে দিতে পারবে না। তাই তুমি এত দুঃখিত? হ্যাঁ স্বামীজি। সাধু হিমাংশু নিষ্পাপ দেখে হাসে। বাছা, আমি তোমায় একটা চমৎকারী বল দেব। চমৎকারী বল? হ্যাঁ, এই বল দিয়ে তুমি নিজের কোনো একটা ইচ্ছে পুরো করতে পারবে। সাধু হিমাংশুকে সেই জাদুই বল দেয় আর ওখান থেকে চলে যায়। হিমাংশু মায়াবী বলটা নিয়ে বাড়িতে আসে আর ভাবতে থাকে, আমি এরকম কি চাই? আমার তো অনেকগুলো ইচ্ছে আছে। পরের দিন স্কুলে গিয়ে হিমাংশু নিজের বন্ধু ভাস্করকে সেই মায়াবী বলের ব্যাপারে বলে, বন্ধু ভাস্কর, আমি এই বল দিয়ে এমন কি চাই, তুই আমায় বল না। বন্ধু, তুই যদি বুঝতে না পারিস তো ঠিক আছে, তুই বলটা আমাকে দিয়ে দে। হ্যাঁ, কেন না, প্রথমে আমি নিজের ইচ্ছে পুরো করে নি। হিমাংশু সেই বলটা আবার নিজের ব্যাগে রেখে নেয়, কিন্তু ভাস্কর সেই মায়াবী বলটা চুরি করে নিজের বাড়িতে নিয়ে আসে। যদি আমি মাকে এটা বলি আমি বলটা চুরি করেছি, তো মা আমায় খুব বকবে। ভাস্কর সেই মায়াবী বলের সম্বন্ধে কাউকে বলে না। পরের দিন সে নিজের মা বাবাকে কথা বলতে শোনে। কি হলো, আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? সব চাষ শুকিয়ে গেছে, একদম বৃষ্টি হচ্ছে না। বুঝতে পারছি না যে আগে অন্নর জোগাড় কিভাবে হবে। আপনি চিন্তা করবেন না, শুধু ভগবানের ওপরে ভরসা করুন। আমার মা বাবা কত চিন্তিত, কেননা আমি নিজের মা বাবার চিন্তা দূর করে দিই। ভাস্কর নিজের ব্যাগ থেকে সেই মায়াবী বলটা বের করে আর বলে, মায়াবী বল, আমি বৃষ্টি চাই। যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মুশকিলও দূর হয়ে যাবে, ভগবানের অসীম কৃপা। ভাস্করের এটা বলতেই খুব জোরে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে ভাস্কর আর তার মা বাবা খুব খুশি হয়ে যায়। কিন্তু কিছুদিন পরেই গ্রামে সবার খুব বিপদ এসে যায়। বৃষ্টি না থামার জন্যে গ্রামবাসীদের বাড়িতে জল ঢুকে যাচ্ছিল। আস্তে আস্তে বৃষ্টির জল সেই সাধুর কুটিরের বাইরেও পৌঁছে যায়। হে প্রভু, এত বেশি জল কোথা থেকে এলো? সাধু গ্রামে যায় আর সব দিকে এত জল দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। কিছু দূরে সে হিমাংশুকে দেখতে পায়। সে হিমাংশুর কাছে যায় আর জিজ্ঞাসা করে, বাছা, তুমি কি কোনো ইচ্ছা কামনা করেছো? না স্বামীজি, আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার কি চাওয়ার ইচ্ছে, এই কারণে আমি কোনো ইচ্ছা চাইনি, আমায় ক্ষমা করুন। কিন্তু দুর্ভাগ্যপূর্ণ ওই চমৎকারী বলটা কেউ চুরি করে নিয়েছে। আচ্ছা, তুমি কি অন্য কাউকে ওই বলের বিষয়ে জানিয়েছিলে? হ্যাঁ স্বামীজি, আমি নিজের বন্ধু ভাস্করকে সব কিছু বলেছিলাম। ঠিক আছে, আমাকে নিজের বন্ধু ভাস্করের কাছে নিয়ে চলো।
সাধুর কথা শুনে হিমাংশু নিজের বন্ধু ভাস্করের বাড়িতে সাধুকে নিয়ে যায়। সাধু ভাস্করকে বলে, ওই চমৎকারী বলটি তুমি চুরি করেছো না? এইটা আপনি কি বলছেন স্বামীজি, ভাস্কর এরকম জিনিস করতে পারে না। ভাস্কর নিজের ভুল বুঝতে পারে আর বলে, হ্যাঁ বাবা, ওই বলটা আমি চুরি করেছিলাম। তুমি কি কোনো ইচ্ছা চেয়েছিলে? হ্যাঁ, গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে আমরা খুবই চিন্তিত ছিলাম, তো আমি এই ইচ্ছা চাইলাম যে আমাদের গ্রামে বৃষ্টি হয়ে যাক। তখন থেকে এখনো পর্যন্ত বৃষ্টি থামেইনি। বাছা, তুমি ইচ্ছা তো চেয়ে ফেললে, কিন্তু তার পরিমাণ কি হবে তার বিষয়ে তুমি ভাবনি। এই সমস্যার কি সমাধান স্বামীজি? ভাস্কর, তুমি যাও আর ওই চমৎকারী বল নিয়ে আসো। সাধুর কথায় ভাস্কর সেই মায়াবী বলটা নিয়ে আসে। এখন কি করতে হবে বাবা? তুমি এই বল থেকে বিনতি করো যে সব কিছু আগের মতন হয়ে যাক। যদি তুমি কোনো স্বার্থ ছাড়া আর নিজের মা বাবা আর গ্রামের লোকেদের ভালোর জন্য ইচ্ছা চেয়েছিলে, তাহলে তোমার বিনতি অবশ্যই শুনবে। সাধুর কথায় ভাস্কর সেই মায়াবী বলটার কাছে বিনতি করে। কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। ভাস্কর হিমাংশুর কাছ থেকে চুরি করার জন্য ক্ষমাও চায় আর সাধু আবার বাড়িতে চলে যায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।